জাতীয় নির্বাচনে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলেও সুযোগ পাবে না নাশকতাকারীরা, এমনটাই দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে রাজধানীর কাকরাইলে নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। অন্যদিকে বিজিবি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক জানান, কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, রাখা হয়েছে সব রকমের ব্যবস্থা। নির্বাচনের একদিন বাকি থাকতে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে সহকর্মীদের চূড়ান্ত নির্দেশনা দেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব পুলিশ বাহিনীরই। পরে ভোটারদের আশ্বস্ত করে আইজিপি জানান, নাশকতার সব পরিকল্পনা গোয়েন্দা তৎপরতায় জেনে গেছে পুলিশ, গুজব ঠেকাতেও কাজ করছে আলাদা ইউনিট। তারা একটা পরিকল্পনা করেছে, তবে আমরা আশা করি সম্মানিত নাগরিকবৃন্দকে আশ্বস্ত করতে চাই যে এই ধরনের কোনো কার্যক্রম তারা করতে পারবে না। চূড়াগুপ্তা দু একটা জায়গায় হঠাৎ করে করতে পারে আপনারা দেখেছেন, কিন্তু তারা কোথাও সফলভাবে কোনো কার্যক্রম করতে পারে না। স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত হয়েছে বিজিবিও, এরই মধ্যে সারা দেশে 1000 প্লাটুনের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, এরা মাঠে থাকবেন 10 জানুয়ারি পর্যন্ত। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বেস ক্যাম্প পরিদর্শন করে মিরপুর ক্যাম্পে আসেন বিজিবি মহাপরিচালক, জানান নাশকতা রোধে বিজিবি কঠোর অবস্থানে থাকবে। ইলেকশন সহ আগামী 2 দিন যে বাকি আছে, যে কোনো ধরনের নাশকতা বা আমাদের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য যথাযথ এবং কঠোর হস্তে এটা আমরা দমন করার জন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি আছে। ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে 517,143 জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সাধারণ মানুষ নির্ভয়ে আগ্রহভরে অত্যন্ত উৎফুল্লভাবে ভোট কেন্দ্রে আসতে পারে, সেজন্য আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ভোটের আগে পরে 48 ঘন্টা হরতাল থাকলেও নির্বাচনী আমেজ ব্যাহত হবে না। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।